করা হয়েছে। প্রতিনিধি মাহবুব পিয়াল জানান, শুক্রবার সকাল 11টায় কমলাপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে বেলুন ও ফেস্টুন উড়িয়ে জন্মবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল আহসান তালুকদার, পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে। এ সময় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এএসএম আলী আহসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদুল আহমেদ ও নারী নেত্রী আসমা আক্তার মুক্তা সহ অন্যান্যরা।